নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গতকালের মোহামেডান ম্যাচ নিয়ে এবং ফিফা ব্যান নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিখ্যাত মোহনবাগান দাদু। দাদু, আজকে আপনি প্রথমে বলুন, এই যে ফিফার ব্যানটা রয়েছে, এটা নিয়ে কি আপডেট আছে আপনার কাছে? কথাটা ব্যান নয়, কথাটা সাসপেনশন হবে। চারদিকেই দেখছি পাগলাচোদার মতো বলে চলেছে ব্যান ব্যান ব্যান। আরে ব্যান নয়, এটা সাসপেনশন, তা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদু, ওই সাসপেনশন সম্পর্কে আপনার কাছে কি খবর আছে সেটাই আমরা জানতে চাই। না, তার আগে বুঝতে হবে ভারতকে কেন সাসপেন্ড করা হয়েছিল। ভারতকে সাসপেন্ড করা হয়েছিল থার্ড পার্টির ইন্টারফেরেন্সের কারণে। আর এই থার্ড পার্টির ইন্টারফারেন্সটা উঠে গেলেই, মানে ভারতীয় বোর্ড যখন AIFF দ্বারা পুরোপুরি পরিচালনা করা হবে, তখনই সাসপেনশন উঠে যাবে। আর এর জন্য আমাদের প্রয়োজন একটা নির্বাচন করার। তা এই নির্বাচন করার জন্য কোর্টও আজ যে রায় দিয়েছে, খুব শিগগিরই নির্বাচনটা করতে হবে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে এবং ভারতের ওপর থেকে ফিফার যে সাসপেনশন সেটা খুব শিগগিরই উঠে যাবে। এ নিয়ে চিন্তা করার মতো কোনো কারণ আছে বলে আমি মনে করছি না এই মুহূর্তে। আচ্ছা দাদু, এবার আসা যাক আমাদের মোহামেডান এবং FC গোয়ার ম্যাচটা নিয়ে। আপনি তো কালকে ম্যাচটা দেখলেন, তো এই ম্যাচ সম্পর্কে আপনার কি মতামত যদি বলেন? খেলাটা আমি দেখছিলাম, খেলাটা ভালো মন্দ কোনোটাই হয়নি। 1 নম্বরে কি আইলিগ স্ট্যান্ডার্ডের খেলা হয়েছে, ISL স্ট্যান্ডার্ডের খেলা মোটেই হয়নি। তো FC গোয়া রিজার্ভ টিম নিয়ে, ইয়ং ছেলেদের নিয়ে ভালোই খেলছিল, কিন্তু অভিজ্ঞতার অভাব ছিল। মোহামেডান এত অভিজ্ঞতা নিয়েও এত গোলের সুযোগ নষ্ট করলো, এইটা কিন্তু সত্যিই ভাবা যায় না। আসুন আমরা কালকের খেলার কিছু মুহূর্ত দেখি। এই দেখো, এইখানে ডিফেন্ডার পুরো গোলটা একদিকে, গোলকিপার একদিকে পুরো গোলটা খালি রেখে দিয়েছে, ওকে শট মারার সুযোগ করে দিলে। এইরকম সুযোগ করলে AI যদি গোল করে দেয়, তাহলে ISL টিমগুলো যে কী করবে সেটা তো ভাবা দরকার যে ভাই। আসুন এবার ম্যাচের মোহামেডানের করা গোলগুলো দেখে নেওয়া যাক। গোলগুলো ভালোই করেছে, সেটা নিয়ে বলার কিছু নেই, ভালোই গোল করেছে এবং গোল করতে হবে। কিন্তু ISL এর ভালো টিমগুলো এগেনস্টে কীরকম খেলে সেটাই দেখার। এখন অনেক ম্যাচ বাকি আছে, দিল্লি আবি বহুত দূর হে ভাই। এছাড়া গতকাল আরেকটা ম্যাচ ছিল ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার FC-র মধ্যে। আপনি ওই ম্যাচটা কি দেখেছেন? আর দেখে তাহলে ওটা সম্পর্কে যদি কিছু বলেন। খেলা দেখলাম কোথায়, ওটা কি আর খেলা হলো? শুধু চারদিকে পোক খেলা হবে, পোক খেলা হবে তাই তো শুনে গেলাম, কিন্তু খেলা তো কই হলো দেখতে পেলুম না। কেন দাদু এই কথা বলছেন কেন? খেলা তো ভালোই হলো, ডায়মন্ড হারবার FC হাড্ডাহাড্ডি লড়লো, ইস্টবেঙ্গলও ভালো খেললো, এটা সম্পর্কে আপনি কিছু বলছেন না? যাই বলবো, জার্সি নাম্বার ফাম্বার কিছু নেই। ইস্টবেঙ্গলের দেশ নাকি ওটা নর্থ ইস্টের জার্সি, কিছুই বুঝে পারলুম না। লাল জার্সি পরে কোনদিন খেলতে দেখিনি ইস্টবেঙ্গলকে, প্রথম দেখলুম। আর পুরো টিমের মধ্যে কোনো বিদেশি নেই, কিছুই নেই, ওই কয়েকটা বাচ্চা ছেলেকে নিয়ে নেমেছে। ডায়মন্ড হারবার FC খেলছিল, কিউই কুনার দল ভালোই খেলছিল, তবে ইস্টবেঙ্গল এই টিম নিয়ে কদ্দূর কী করতে পারবে একটু সন্দেহ আছে। আমরাও তো চাই আমাদের অপোনেন্ট একটু স্ট্রং হোক, এরম করলে কী করে হবে? আজকে তাহলে এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য আমরা আসব খুব শিগগিরই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আমাদের এই ভিডিওটাকে লাইক করুন, আর পারলে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে, ধন্যবাদ।